বন্ধুরা, এই গ্রীষ্মকালে দোকানের মতো পারফেক্ট দই যদি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি তবে কেমন হয়। তবে একরকম দই নয়, দুই রকম দই বানিয়েছি। বন্ধুরা, আপনারাও চলে কিন্তু খুব সহজে এইভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। আমি তো দইয়ের পাতিলে বসিয়েছি, কারণ আগের দিনে আমাদের দই আনা হয়েছিল, সেই পাতিলটা আমি ধুয়ে নিয়ে ওখানেই বসিয়েছি। আর একটা বানিয়েছি যেটা কাঁচের গ্লাসে দেখার সুবিধা অর্থে বানিয়েছি। তা আপনারা চলে মাটির পাত্র বানাতে পারেন বা স্টিলের যে কোনো পাত্রে বানাতে পারেন, বাটি গ্লাস যার যেরকম সুবিধা সেরকম হিসেবে বানাতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেল কোকাহজে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন দই সম্বন্ধে আর কি বলবে, তো একবার ঝটপট দেখে নিন। তো এখানে আমি 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দেব। আমি মিডিয়াম চিনি ভালোবাসি, এর জন্য আমি 1 কাপ দিলাম। আপনারা যে যেমন ভালোবাসেন সেই হিসাবে আপনারা মিষ্টি দেবেন। তো একটা নাড়াচাড়া করে চিনিটা গড়িয়ে নিলাম। এখন আমি ক্যারামেল বানাবো। তো আমি 1 চামচ চিনি নিয়ে নিলাম। চিনিটা নাড়াচাড়া করে গলে আসলেই আমি নামিয়ে নেব, কারণ চিনি বেশিক্ষণ জাল করে তো হওয়ার ভয় থাকে। তো আমি 1/2 লিটার দুধ 2 ভাগে ভাগিয়ে নেব 2 বাটিতে। একটা মধ্যে একটু বেশি ঢালবো, একটা মধ্যে একটু কম ঢালবো। কিসের জন্য ঢাললাম সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো আমি যেটা মধ্যে ক্যারামেল দিয়েছি সেটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, বেশি কালার করব না। নিচে যে ক্যারামেলটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেটা বসে গিয়েছিলো, সেটা সেইভাবেই থাকবে। আমার যতটুকু কালার সেটুকু চলে আসছে। এখন আমি 1 চামচ 1 চামচ দুই দুটো মধ্যে দিয়ে দেবো। আমরা চলে আসি মেন কাজে। এখন পাতিলে আমি ঢেলে নেব। আমি দইয়ের পাতিল আমার ঘরে মানে আগের দিনেই আমার দই আনা ছিল, সেটা মধ্যে আমি ঢেলে দিলাম, ধুই নিই। আমি ওটা মধ্যে ঢাল আর একটা সাদা দই পাতবো। তো সাদা দই কাঁচের গ্লাসে দেখতে খুব ভালো লাগবে, এই জন্য আমি এখানে পাতলাম। তো আমি রুম টেম্পারেচারে রেখে কীভাবে বানালাম আজকে এটা দেখাবো। আপনারা যদি বলেন আমি অন্যরকমভাবেও দেখাতে পারবো। আজকে আমি এই দইয়ের পাতিল তাহলে মধ্যে রেখে রুম টেম্পারেচারে 12 ঘন্টার জন্য ছেড়ে দেবো। 12 ঘন্টা পর বের করে ফ্রিজে আমি 3 ঘন্টার জন্য রেখে দেবো।